কাকুমনি আর মা আটকে রেখেছিল বলে আমি আমি চুপচাপ ছিলাম। তোরা বারবার বারবার ওকে রাস্তার ম্যাজিশিয়ান বলে অপমান করেছিস, কিন্তু আজ ও সবার সামনে প্রমাণ করে দিয়েছে ও কত ভালো ম্যাজিশিয়ান। ওকে এভাবে ডেকে অপমান করার মানেটা কি ছিল? মেঘ, তোমার এত বড় সাহস, তুমি তোমার দিদিদের মুখের উপর কথা বলছো, তাও একজন অজানা মেয়ের সামনে। বাবা, ও অজানা মেয়ে নয়, ও আমার বন্ধু। মেঘ, তোর দিদির কাছে তুই ক্ষমা চাবেক না কাকুমা? আমার বন্ধুকে অকারণে কেউ দোষ দেবে আর আমি সেটা মেনে নেব। ডিসগাস্টিং মেক, তুই কি করে ওকে তোর বন্ধু বলছিস? আচ্ছা মেক, তুই কি করে পারলি বল দেখি? নিজের লেভেলটাকে নামাতে 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 একেবারে ওই তলানি দিকে ঠেকালি। ছি 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 মেক, তোর বাবার সম্মানের কথাটাও একবার ভাবলি না? না না, মেঘের তো বোধ বুদ্ধি সবকিছু হারিয়ে গেছে, কাউকে ভালোবাসা কি খুব অন্যায়? আপনি কেন এই কথাগুলো সবার সামনে বলছেন মেঘরাজ সরকার? আপনার সঙ্গে আমার কিসের ভালোবাসা, কিসের বন্ধুত্ব? তুমি এমন করে কেন বলছো ভানু? তুমি কি আমার বন্ধু নও? না নই। হ্যাঁ, আপনি আমাকে দু একবার সাহায্য করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। হ্যাঁ জানি আমরা গরিব, আমাদের সঙ্গে আপনাদের অনেক তফাৎ। আকাশের তারার সঙ্গে কি মাটির প্রদীপের বন্ধুত্ব হয়? তবে আজ সব অপমান সহ্য করলাম শুধুমাত্র আপনার জন্য। কিন্তু সবথেকে বড় অপমানটা আপনিই করলেন।